এবার সীমান্তে আন্তর্জাতিক হাট চালুর দাবি করেন সীমান্তের ওই গ্রামগুলি স্থানীয় বাসিন্দারা গ্রামবাসীদের সে আবেদনে সাড়া দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক তাদের তরফে ইতিমধ্যে প্রাথমিক পরিদর্শন শুরু হয়েছে সাগরপাড়া থানার লালকুপ এলাকায় এর আগেও সীমান্তের এই এলাকায় ভারত বাংলাদেশ আন্তর্জাতিক বন্দর তৈরির আবেদন করেছিলেন স্থানীয় বাসিন্দারা প্রধানমন্ত্রীর দপ্তরে সেই আবেদন পৌঁছে দিয়েছিলেন বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী এবার সীমান্তে আন্তর্জাতিক হাট চালুর দাবি করেন সীমান্তের ওই গ্রামগুলির স্থানীয় বাসিন্দারা তাদের আশা সেই হাট চালু হলে সেখানে ভারত বাংলাদেশ দুই দেশের পণ্য বিক্রি করা যাবে সূত্রের খবর কেন্দ্রীয় শুল্ক বিভাগের আধিকারিকরা ইতিমধ্যেই সরজমিনে ঘুরে গিয়েছেন তাদের দাবি এই এলাকায় আন্তর্জাতিক হাট তৈরির উপযুক্ত পরিবেশ আছে বলে প্রাথমিকভাবে তাদের মনে হয়েছে ওই হাট চালু হলে আমদানি ও রপ্তানি শুল্ক ছাড়াই পণ্য কেনাবেচা করতে পারবেন দুই দেশের ব্যবসায়ীরা সীমান্ত এলাকার বর্ডার ডেভেলপমেন্ট নামে একটি কমিটির পক্ষ থেকে এই আবেদন করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে উনিশশো সালে পিটিসি হওয়ার আগে বামনাবাদে একটা হাট ছিল লালকূপ বাউনাবাদে যে হাটটা ছিল সেই হাটটা থেকে আধুনা বাংলাদেশের বহু জায়গার মানুষ এখানে হাট বাজার করতে আসতো এবং পিটিসির পুলিশ ট্রেনিং সেন্টার যেটা উনিশশো সালে এস্টাবলিশ হয়েছে সেইটাই সেখান থেকে হাটবাজার করতে আসতো স্বাধীনতার পরে উনিশশো সাল থেকে আমাদের এখানে ভাঙনটা শুরু হয় ফরাক্কা ব্যারেজের যে প্রকল্প সেই প্রকল্প নেওয়ার পরে একষট্টি সাল থেকে কাজ শুরু হয় তেষট্টি সাল থেকে মূলত চৌষট্টি সালে বামনাবাদ লালকুপ এই গ্রামগুলো ভাঙনে ক্ষতিগ্রস্ত হয় আশির দশকে চরমভাবে এই আবারও ভাঙন দেখা দেয় এবং এই গ্রামগুলি ভেঙে যায় নব্বইয়ের দশকে লালকূপ নলবনা টিকটিকপাড়া জাগেরপাড়া বিশপাড়া এই গ্রামগুলি ভেঙে যায় ফলে এখানকার মানুষ কর্মহীন হয়ে পড়ে ভারত সরকার দু সালে ভারত বাংলাদেশের সীমান্ত এলাকায় যা হাট তৈরির পরিকল্পনা নেই এবং বর্তমানে চারটে হাট ভারত বাংলাদেশের মধ্যে চলছে দু হাজার সাল থেকে শুরু হয়েছে লাস্ট যে হাট সেটা দু সালে হয়েছে তো এই এলাকার আমাদের যে অর্থনৈতিক পরিকাঠামো যে অবস্থা তাতে মানুষের যা অর্থনৈতিক অবস্থা এই অর্থনৈতিক অবস্থাটা এতটাই বাজে জায়গায় যে কাজের জন্য মানুষ বাড়িতেই থাকতে পায় না বিভিন্ন জায়গায় যায় আবার আর একটা সংখ্যা ক্রস বর্ডার সীমান্ত এলাকা হওয়াতে ক্রস বর্ডার স্মাগলিংয়ের সঙ্গে জড়িয়ে পড়ে ফলে সীমান্ত আমরা এই বর্ডার ডেভেলপমেন্ট কমিটি এটা নিয়ে একটা ভাবনা চিন্তা করলাম যে ভারতবর্ষের সরকার যখন সীমান্ত হাটের একটা ব্যবস্থা করেছে এবং চারটে হাট চলছে তাহলে আমাদের এলাকায় নয় কেন এই ভাবনা থেকে আমরা ভারতবর্ষের বিভিন্ন দপ্তরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে মুখ্যমন্ত্রী ডিএম মুর্শিদাবাদ বিরোধী দলের নেতা অধীর চৌধুরী সবাইকেই আমরা একটা আবেদন জানাই যে এই হাটটা আমাদের এখানে হলে আমাদের এই যে এলাকার যে আর্থসামাজিক ব্যবস্থা এটা একটু ঘুরে দাঁড়াতে পারে ফলে আমাদেরকে এই হাটটা দেওয়া হোক এই এলাকার ডেভেলপমেন্টের জন্যই মূলত আমরা এই হাটটার পরিকল্পনা নিই এবং বিভিন্ন দপ্তরে চিঠিপত্র দিই সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা তেইশে সেপ্টেম্বর দিল্লিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তরে এই আমরা এই কপিটা রিসিভ করে নিই এই মাসের মার্চের পনেরো তারিখে শেখপাড়ার যে কাতলামারি কাস্টমস আছে তার সুপার এবং জলঙ্গীর সুপারেনটেন্ডেন্ট কাস্টমসের মিস্টার কেটি লামা তাদের একটা টিম নিয়ে আমাদের এইখানে আসে এবং ওনারা এসে আমাকে বলেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অর্ডারে ওনারা ওনারা যে আমরা হাটের আবেদন করেছি সেই হাটটাকে ওনারা দেখতে এসছেন ওনারা এটা ঘুরে দেখেন ক্যাম্পে বিএসএফ বামনাবাদ বিএসএফ ক্যাম্পে যান সেখান থেকে যে হাটের আমরা যে জায়গাটার প্রস্তাব রেখেছি সেই জায়গাটা ওনারা পরিদর্শন করেন এবং ওনারা বলেন যে হ্যাঁ এখানে পরিকাঠামো আছে এবং এই হাটটা হওয়া উচিত হাটটা হলে এলাকার একটা আর্থসামাজিক অবস্থাটা একটু ঘুরে দাঁড়াতে পারে ফলে সরকারের কাছ থেকে আমরা ফিডব্যাকটা ভালোই পেয়েছি আবেদন করার পরপরই একটু সময় যদিও লেগেছে কিন্তু ইনভেস্টিগেশনটা হয়েছে আমরা এই জন্য সরকারকে ধন্যবাদ জানাই আজকে আমরা যেভাবে এই যে ভাঙন এলাকা যে সমস্ত ঘরবাড়ি ছিল সেই সমস্ত ঘর বাড়ি তো ভেঙে চলে গেছে পদ্মার গর্ভে চলে গেছে তাহলে এই সমস্ত এলাকার মানুষ কিন্তু একটা জায়গায় আছে রকম বেঁচে আছে সেখানে যদি হাট হয় আজকে বর্ডার হাটটা যদি হয় সেখানে যে দুশো ডলারের মাল ওখানে কিনতে পারবে কৃষিপণ্য থেকে যে সমস্ত জিনিস আছে সেই সমস্ত জিনিস ওখানে কিনতে পারবে এবং ওখানে বেচতেও পারবে বাংলাদেশ থেকে যারা আসবে তারাও কিন্তু ওখানে কিনতে পারবে এবং বেচতে পারবে তাহলে সেখান থেকে একটা লাভ কিন্তু আসবেই সরকার এক দেশ থেকে যখন আর দেশে যখন একটা মাল ই করে তখন কিন্তু সেখানে শুল্ক ধরা হয় সেখানে এই বর্ডার হাটটা যদি হয় তাহলে কিন্তু সেখানে শুল্কমুক্তভাবে এই হাটটা কিনা বেচা হলে মানুষ এখান থেকে উপকৃত হবে এবং লাভবান হবে আমার নাম মাইনুল হক মোল্লা বর্ডার ডেভেলপমেন্ট কমিটির প্রেসিডেন্ট লাভবান বলতে গেলে আমাদের এলাকায় কোনো কলকারখানার জন্য নাই যুব সমাজ আমরা পিছিয়ে আছি তাতে যুব সমাজ একটু আগাবে একটা কর্ম পাবে সরকারি কোনো সার্ভে নাই চাকরি নাই তাতে যদি ব্যবসা বাণিজ্যে কিছু রোজগার হয় তাহলে জীবিকা অর্জন হবে আমি আলমগীর সরকার বাড়ি জাগিরপাড়া হ্যাঁ এই এলাকায় যদি হাটটা হয় তাহলে এলাকার মানুষের সামগ্রিক উন্নয়ন হবে সম্রাট মোল্লা বাড়ি লালকুপন